আসসালামু আলাইকুম ইমামতিন একাডেমিতে মোটিভেশন স্যার ভালো আছেন তো আজকে দেখেন আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখতেছেন এই পুঁটি মাছ এগুলো ভাসতেছে আবার তো এগুলো ভাজার জন্যই ভেজে খাবো সেই জন্য এই বাসায় আসছিল ভাই বিক্রি করার জন্য ওখান থেকে রাখছে তো এগুলো একটু বড় সাইজ এদের দেশি বুড়িয়া লেগে আছে একটু বড় সেই জন্য এইগুলো ভাজবো এখানে আর এগুলো আছে এখানে গুঁড়ামরিচ হলুদ কারণ ভেজে খাওয়া তো সেই জন্য গুঁড়ামরিচ জিরা সবকিছুই দিয়ে দিছে এই জায়গায় দেখেন এই যে আরো ছোট ছোট আছে তো এগুলো তরকারি রান্না করবো অন্য কিছু দিয়ে টমেটো বা আলু অন্য কিছু দিয়ে টমেটো দিয়ে সম্ভবত এগুলো অন্য তরকারি রান্না করার জন্য আরেক ভাগ তরকারি রান্না করবো ওগুলোর ভিতরে একটু আলু আর এই এখানে দেখেন চান্দা মাছ আছে এগুলো আলু দিয়ে আর কি চটচটি করবো কয়েক রকমের মাছ ছোট ছোট এখানে মিলানো আছে আর এগুলো শুধু পুঁটি মাছ এগুলো তরকারি রান্না করার জন্য আর ওই পাশে তো ভাসতেছি দেখলেন জানেন কত কত পুঁটি মাছ আছে যেগুলো তিতা লাগে তো এই মাছ গুলো তিতা লাগে না দেখি পুঁটি মাছ আসি না তিতা লাগে তিতা লাগলে খাওয়া যায় এখন তিতা লাগলে যে কোনো কিছু খাওয়া যায় না কত কত মাছের যে কি গুলা যায় পেট না কি যে তিতা লাগে পুঁটি মাছ তিতা লাগে গো এর আবার দেশি দেখে ভালো আছে তিতা লাগে না তো যেগুলো ভাসতেছে দেখলেন আর এই যে এখানে দুইটা তো সবগুলো 50 টাকা দিয়ে রাখছে এগুলো মাছ ধরেন বাজারে কিনতে গেলে মিনিমাম 100-150 টাকা লাগতোই বাসার এদিকে তো আসছে তাই একটু কমে পাওয়া গেছে নিয়েছি
যে আলুতে একটু দেখালাম চান্দা মাছ ওগুলো তো মশলা দিয়ে মিক্স করাই আসল, আর একটু পানি দিয়ে বসাই দেওয়া হয়েছে। একেবারে শুকনো আমার ভাল লাগে না, এই তরকারি দেখেন এমনি ভালোই হয়েছে, একটু একটু তরকারি পানির পাতিল এটা বসাই তুই। দেখেন আর একটা তরকারি এখন বসাইছে, এটা একদম মাখায় যে সবকিছু দিয়ে দেয় আর কি, যেভাবে গুড়া মশলা রান্না করে মাখায় একদম সবকিছু মশলা উপরে থাকতে মিক্স করে দেয়, তো সেভাবেই আলু আর টমেটো দিছে একটা, আর ওই মাছগুলাই যেগুলো দেখছিলেন গ্যাসের পাওয়ার তো কম সেই জন্য আস্তে আস্তে হইতাছে। দেখেন সবগুলো রান্না হয়ে গেছে, তিন আইটেম দাদা এক মাসি তিন আইটেম রান্না করছে, এগুলো হলো শুধু মাছ ভাত ছিল এগুলো ছিল তো দেখছেনি। কত সুন্দর পটি মাছ দেখছেন ভাজা, এই যে পাশে হলো তরকারি এটা রান্না করছে, টমেটো আলু এগুলো তো এটা একটু ঝোল করে করছে আর কি। আমার ঝোল ভাল লাগে জানেন তো, ঝোল ছাড়া তো আমার খাওয়া হবে না, সেই জন্য এটা ঝোল দিয়ে রান্না। আর এই জায়গাটা তো দেখছেনি ওই একদম শুকনা যেটা চটচটি, এই হলো আমাদের তিন আইটেম খাবার। তো ঢেকে রেখে দেই, দেখলেন তরকারি কয় প্রকার কি কি, এই কয় নাম্বার নিচে দেবে মশার লেগে আগে এটা টাঙ্গাই বেরিয়েছে মশা ধরে কি করবো, আরে বারা বারা উপরে উপরে আমার উপরে কোনো কোসে চাকের লুসের কারণে দেই রিমোট এনে দেই দেখলেন আজকে ভিডিওটি রান্না বান্না করে এক পাশে করতে তিন রকম আইটেম করে রান্না করলো দেখছেন, আর তিতা লাগে না খেয়েও দেখাইলাম ভালোই। তো আজকে ভিডিওটা পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই
লাইকটা দিয়ে দেন আর আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটাই দেখছেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।